হবে না, কিছু হবে না, আমি বিয়ে করতেছি। এই সামনে কি করছিস? নমস্কার, আজকে আমরা যাচ্ছি জাস্ট জাম্পিনে, কলকাতার ফার্স্ট ট্র্যাম্পলিন পার্ক এটা। আর আমরা পৌঁছে গেছি আমাদের বাড়ির থেকে, হাফ অ্যান আওয়ার মতন লেগেছে নিউ টাউনে এই ট্র্যাম্পলিন পার্কে আসতে। বিল্ডিংয়ের ভেতরে এখানে একদম লাস্টের দিকে হচ্ছে লিফট, ছোটোখাটো চারটে লিফট আছে এখানে, দুটো এই সাইডে আর দুটো তার ঠিক তার অপোজিট সাইডে। তা আমাদের সাথে আমাদের আরেকটা নেইবারও আছে আমাদের, যাদের একটা ছোট্ট থেকে পুচকু আছে। এটা হচ্ছে জাস্ট জাম্পিনের এন্ট্রেন্স, খুব সুন্দর সাজানো গাছানো, পয় পরিষ্কার। আর আমরা একটু সকাল সকালেই চলে এসেছি, 11টা থেকে এটা খোলে, বেশ অনেক রাত্রির অবধি খোলা থাকে, কিন্তু আমরা 11:30টার মধ্যে পৌঁছে গেছি। ইনফ্যাক্ট তখন ওদের পরিষ্কার পরিচ্ছন্ন করছিলো, ওরা ভ্যাকিউম ক্লিনার দিয়ে ক্লিন করছিলো সব জায়গাতে, আমরা যেতে পারছিলাম না, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর এসেছিলাম তাড়াতাড়ি, কেন কি শুনেছিলাম যে এখানে খুব ভিড় হয়ে যায় ছুটির দিনে। এনারাও সাজেস্ট করেছিলেন যে ছুটির দিনে আমাদের স্যাটারডে সানডে ভিড় হয়ে যায়, তো একটু তাড়াতাড়ি আসলে আরামে এই জিনিসগুলো এক্সপ্লোর করা যাবে। আর তার উপরে আমরা খুব একটা কনফিডেন্সে ছিলাম না কে কেমন খেলবো, কে কেমন লাফাবো, বাচ্চাগুলোর বায়নার জন্য ওদেরকে নিয়ে আসা। তো এই জন্যে আমরা সকাল সকাল এসে পড়েছি, বেশ খালি খালির মধ্যে আমরা অনেকক্ষণ এনজয় করতে পেরেছি। 90 মিনিট এদের টাইম, আর স্যাটারডে সানডে বা কোনো স্পেশাল হলিডেজে 800 করে ফিস। তো এরা এই সক্সগুলো দেয় যেগুলো পরে ভেতরে ঢুকতে হবে, আর এই সক্সগুলো আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন, পরেরবার যখন আসবেন যদি এগুলো নিয়ে আসেন তাহলে আপনাকে, আর এই সক্সের ফিসটা যেটা বোধ হয় 60 রুপিস করে, সেটা আপনাকে দিতে হবে না। বাচ্চা বড় সবারই 800 করে নিয়েছিল, উইকডেজে একটু কম এই চার্জটা। 90 মিনিটসে আপনি পুরো ট্র্যাম্পলিন পার্কটা এনজয় করতে পারেন। বাচ্চাদের মানে 10 বছরের নিচে বাচ্চাদের একটা স্পেশাল জায়গা আছে যেখানে ওরা অ্যালাউড, ছোটো ছোটো ওদের এনজয়েবল রাইডস আছে। আর এইভাবে আমরা এই স্ট্যাম্প ট্যাম্প করিয়ে ভেতরে চলে গেলাম। যদি কেউ ভেতরে না যেতে চায় তাহলে এটা হচ্ছে ওদের ওয়েটিং রুম, এখানে ওরা ওয়েট করতে পারে। আর এখান থেকে ভেতরটা পুরো পরিষ্কার দেখা যায়, আপনারা ভালো করে দেখতে পারেন যে বাচ্চারা কী করছে না করছে। প্রতিটা জায়গায় ওদের অ্যাসিস্ট্যান্টও আছে আপনাদের হেল্প করার জন্যে, তো খুবই সেফ জায়গাটা, সেরকম কোনো ভয়ের কিছু নেই। এই যে দেখতেই পাচ্ছেন ফাঁকা মাঠে আমরা গোল দিচ্ছি, একটাও ফ্যামিলি এখনও আসেনি। আর এই জায়গাটা একটু ওরা অর্গানাইজ করছে তখনও, এই যে এই মাঝখানে পুরো এগুলো ট্র্যাম্পলিন, এখানেই লাফালেই বাচ্চারা পুরো মুড ওদের খুশ হয়ে যায়। তো এই জায়গাটা সবচেয়ে আগেই আমরা দেখলাম, বাচ্চাগুলো তো আগে ভয় পাচ্ছিলো, তো আমি ভাবলাম যে না, দায়িত্ব আমাকেই নিতে হবে, আমি একটুখানি ঢুকি দেখি, তাহলে ওরা যদি একটুখানি এনকারেজ হয়। এটার মধ্যে প্রথমে ঐশিকা ঢোকার চেষ্টা করলো, তারপর ও দেখলো যে ও ফিট আসছে না, তারপর আমরাও দেখলাম যে এটার মধ্যে ঢুকে কী করা যায়। তো এখানে ওদের তারপর একজন হেল্পারকে ডাকলাম, সে ঐশানি ছোটোটাকে ঢুকিয়ে দিল এটার মধ্যে আর রোল করালো। প্রতিটা জিনিস এখানে বাচ্চাদের জন্য খুবই এনজয়েবল, খুব মজার, ওরা সত্যি খুবই মজা পাচ্ছিলো। আর 2-3 জন মিলে যেহেতু গেছে তাই জন্য আরও এনজয় করছিলো, যদিও পুচকুটা সব কিছুতে ভয় পাচ্ছিলো, তারপর আস্তে আস্তে ও ধীরে ধীরে এনজয় করতে লাগলো। ঢুকেই আগে এই জিনিসটা আছে, এটাও খুবই মজার, একবার নিচে ঝুঁকতে হচ্ছে, একবার লাফাতে হচ্ছে। আর নিচেরটা সব জায়গায় ট্র্যাম্পলিন, তাই পড়ে গেলে খুব একটা চোট লাগার ভয় নেই। এখানে স্ন্যাক্স কাউন্টারও আছে, খেলে দেলে হাঁপিয়ে গেলে যদি আপনি চান তাহলে বাইরে স্ন্যাক্স কাউন্টারে খেয়ে নিতে পারেন।
আর আমরা এখানে খাইনি, এর পাশেই অনেকগুলো রেস্টুরেন্ট আছে ভালো ভালো। হচ্ছে 3-4 মিনিট গাড়ি নিয়ে গেলে 3-4 মিনিট লেগেছিলো আমাদের, ওয়াকেবল ডিস্টেন্স অবশ্যই। ভূতের রাজা দিল বট, চাউম্যান আর আউট, এই 3টে রেস্টুরেন্ট আমরা দেখলাম খুবই কাছে। এখানে যারা যারা হেল্পার হিসাবে কাজ করছে তারাও খুবই কোঅপারেটিভ। মানে আমরা অনেক সময় ভয় পাচ্ছিলাম, অনেক ওদেরকে ওয়েট করতে হচ্ছিলো পেশেন্সলি, তো সেইখানে ওদের কোনো রকম কোনো বিরক্তবোধ বা কিছু দেখা যায়নি, খুবই পেশেন্সলি তারা ওয়েট করছিলো। আর ওদের হেল্পারদের বিহেভিয়ার সত্যি খুবই ভালো। সামনে যে কটা ছিল সে কটাতে আমরা মোটামুটি একদম জাম্পিং টাম্পিং করে এবার যাচ্ছি এই সাইডটা। এই সাইডেও কয়েকটা ছিল, কিন্তু এরা এখানে এখনও অ্যারেঞ্জ করছে বলে বললো যে বাচ্চাদের একটা সেপারেট সেকশন আছে যেখানে 10 বছরের কমে বাচ্চারা যেতে পারে। তো ঐশিকাকে ওখানে যেতে দেয়নি যেহেতু বড় হয়ে গেছে, ওর খুব আফসোস ছিল এটা নিয়ে যে আমাকে কেন যেতে দিচ্ছে না। আর ওখানে ছোট ছোট ইয়ে ছিল যে এরা যাচ্ছে, তো এখানে আমাদের মায়েরাও ছোট বাচ্চাটাও ভয় পাচ্ছিল, তার জন্যও ঈশানে একটু দেরি হয়েছে। তো এইসব করে এখানে অনেক কিছু ছিল যেটা ওরা এখানে ওরা খুব এনজয় করেছে। আর আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকে দেখছিলাম, কোথাও কখনো দেখতে পাচ্ছি না, কখনো দেখতে পাচ্ছিলাম না। পুকুরে আবার পাখিদেরও দেখা যাচ্ছিল, ওরা ওয়েট করছে, আর বেশ মজাই হচ্ছিল। এরপর আমরা গেলাম যেখানে আমাদেরকে যেতে বারণ করা হয়েছিল ওরা গুছাচ্ছে বলে, সেই জায়গাটা গুছানো একটু একটু হয়ে গেছে বলে আমরা ওদিকে গেলাম। কেন কি এমনিতে 90 মিনিট, তো আপনাকে তাদের তাদের সব কিছু করতেও হবে, তাই জন্যে আমরা আবার ওই দিকটাই গেলাম। এইখানে একটা বিশাল বড় স্লিপ আমরা দেখলাম, তো এই টায়ারের মধ্যে বসে ও পুশ করবে একজন হেল্পার, তো ওখান থেকে পুশ করবে আর আমরা নিচে এসে যাব। তো স্লিপটা খুব একটু বেশি বড়ই ছিল আমাদের জন্যে, আর আমরা তাই জন্য খুবই ভয় পাচ্ছিলাম, কিন্তু বসতে তো হবে, আমরা না গেলে বাচ্চারাও যাবে না। তো আমি সবচেয়ে আগে গেলাম আর বেশ মজা লাগলো। মাঝখানে একটা জায়গাতে এসে এক্সট্রিম লেভেলের ভয় লাগে, তারপর বেশ মজা লাগে। এক এক করে আমরা এখানে সবাই স্লিপে উঠলাম। তো ও বেচারা এখানে যে হেল্পার ছিল ও মোটামুটি ফেড আপ হয়ে গেছে আমাদের, আগে আগে সে, এখন না শুনতে শুনতে। তো যাই হোক, এই এত বড় এই হাইটটার থেকে পড়তে হবে, আমাদের তো এমনিতে হ্যাবিট নেই, তো আমরা রীতিমতন ভয়ই পাচ্ছিলাম। যাই হোক, এসি যখন কিছু না করে চলে যাবো, তাই জন্য আমি সাহস করে বসে পড়লাম, বাচ্চাগুলোকে দেখাতে তো হবে যে না দেখ আমি করছি, তোরাও করতে পারবি। ভিডিওটা এমনি অডিও না দিলেও খুব সুন্দর লাগছিল, কিন্তু যেহেতু পিছনে অরিজিৎ সিংয়ের মিষ্টি গান চলে যাচ্ছে তো কপিরাইট চলে আসবে বলে আমাকে অডিও দিতেই হচ্ছে। আর এখানে আমি যে কতবার টায়ারের ভেতরে ঢুকেছি আর বেরিয়েছি, মানে ঠিকঠাক ফিটই হচ্ছিলাম না, এবার ভয়ও লাগছে। আর ছেলেটা বেশ পেশেন্সলি অনেকক্ষণ আমাকে কোঅপারেট করেছে, আমি তো ভাবছিলাম এই বোধ হয় বলবে যে থাক আপনাকে আর করতে হবে না, কিন্তু না, ও বেশ বসে বলেই গেছে যে না না কিছু হবে না, কিছু হবে না, আপনি বসুন। তো একটা প্রেস্টিজের ব্যাপার ছিল, তো কি জন্য ছোটো ছোটো বাচ্চারা ছিল, যদি তাদের সামনে মাঝখানে গিয়ে পুরো উল্টে পুল্টে পড়তাম। তো যাই হোক, ভাবলাম যে না এর থেকে বেশি ফিটার আমি হব না, তো এই করেই যা হয় হোক। তো মোটামুটি ঠাকুরের নাম নিয়ে বললাম না করো।
আমার পর সব বাচ্চাগুলো এক এক করে সবাই করলো, আর সবার খুব ভালো লেগেছে এই স্লিপটা। কেউ কেউ তো এক দুবার বেশি আরও করেছে এসে এসে। তো পুচকুও এখন যাচ্ছে। এবার এসছি আমরা এখানে রক ক্লাইম্বিং এর একটা পোর্শন আছে সেখানে, আর এই মেয়েটা খুব ভালো করছিল, বেশ অনেক উপর অব্দি গেছিলো। এরপর ঐশিকাও এক্সাইটেড হয়ে গিয়ে ও করেছে, ও বেশ ভালো গেছিলো, অনেকটাই গেছিলো। আর তারপর ঐশানিও ট্রাই করেছিল, বেশি দূর যায়নি। তো এখানে ওরা একটু সেফটি মেজার্স নেয় উপর থেকে, যাতে কেউ পড়েও যদি যায় তাহলেও যাতে ও না লাগে তাকে। তো এবার ঐশিকা যাচ্ছে। আমাদের 90 মিনিটস প্রায় শেষ হয়ে আসছে, বাচ্চারা লাস্ট মোমেন্টে যত লাফালাফি পারে করে নিচ্ছে। আর এখানে উপরে পার্থ আর আমাদের প্রতিবেশী ওরাও দাঁড়িয়ে আছে, ওয়েট করছে কখন 90 মিনিট হবে। তো ওদেরও এমনি এখানে বসে বসেই টাইম কাটাতে হয়েছে। এরপর আমরা সবাই খুবই টায়ার্ড ছিলাম, তো আমরা এর পাশেই যে রেস্টুরেন্টগুলোর নাম নিলাম তার মধ্যে একটাতে খেতে গেছিলাম। আর বাচ্চাগুলোরও খুব খিদে পেয়ে গেছিলো। এখানে এরা মোটামুটি এখন আস্তে আস্তে এখানে ভিড় হতে শুরু হয়ে গেছে। ভিড় হলে বাচ্চারাও অতটা ফ্রিডম পাচ্ছিল না, লাফানোর স্পেস পাচ্ছিল না, কাজেই আমরা খালি খালিতে খুব ভালো লাফিয়ে নিয়েছি। ঠিক 90 মিনিট পর এসে ওরা আমাদের নক করে, ওর হাতে একটা ওরা পেপার মতন লাগিয়ে দেয় যেটার মধ্যে আমাদের টাইম বা সব ডিটেলসগুলো লাগানো থাকে। তো সেটার মধ্যে ওরা নক করে যে আপনাদের 90 মিনিট হয়ে গেছে। তো আমরা ঘড়ি দেখছিলাম, আমরা দেখতে চাইছিলাম যে ওরাও কি জানি খেয়াল রাখে কি না। ডেফিনেটলি ওরা তো খেয়াল রাখবেই, এসে আমাদের নক করলো। আর আমাদের বাচ্চাগুলো মোটামুটি একদম টায়ার্ড হয়ে গেছিলো তখন প্রচুর লাফালাফি করে। এখানে ঐশিকা এতক্ষণ পর এটাকে খুঁজে পেয়েছে যে এটা দিয়ে মারাও যায়। তো কুচকুটাকে তো আর মারতে পারছিল না, তো ঐশানিকেই ধরে মারছিল। তো খুবই আস্তে আস্তে মেরেছে যাতে ও পড়ে না যায়।
তো খুব মজা হচ্ছে, বাচ্চাদের তো ডেফিনেটলি খুবই মজা হচ্ছে। আমাদের বড়দের যাওয়াটা অতটা তো আমরা লাফাতে লাফাতে পারবো না, কিন্তু বাচ্চাদের নিয়ে যাওয়াটাই আমাদের মেন ডিউটি ছিল, তাই জন্য যাওয়া। এরপর বাচ্চারা ক্লান্ত হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো, তো আমরা সামনে যে রেস্টুরেন্টের নামগুলো নিলাম সেগুলোর মধ্যে একটাতে গেলাম, ভরপেট খাওয়া দাওয়া করলাম। নেক্সট ব্লগে দেবো, ওই ভিডিওটা শেয়ার করবো কোন রেস্টুরেন্টে আমরা গেছিলাম, অবশ্যই দেখবেন। নেক্সট ব্লগ আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।